হ্যালো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা বোতল পেন্টিং শেয়ার করতে দেখো এখানে আমি ফার্স্টে একটা বোতল নিয়ে নিয়ে সেটাকে সেলুটেপ দিয়ে আটকে দিয়েছি যাতে দুটো পার্ট খুব ভালোভাবে আলাদা করা যায় এবার দেখো ওপর পার্টটাতে আমি সাদা রঙ করছি খুব ভালো করে রঙগুলো করতে হবে আর আমি এক্ষেত্রে ব্যবহার করছি অ্যাক্রেলিক কালার ফেব্রিকের তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো আর নিচের পাটটাতে দেখো আমি কালো রঙ করছি খুব ভালোভাবে করতে হবে আর সাদাটা যেন একদমই দেখা না যায় বোতলটাও যেন একদমই দেখা না যায় তো খুব ভালোভাবে কালারগুলো করে নিতে হবে আর এবার দেখো আমি একবার কালার করার পরে তার ওপর থেকে আবার কালার করে নিলাম যাতে খুব ভালোভাবে হয় এবার আমি যেই টেপটা লাগিয়েছিলাম সেই টেপটা তুলে নিচ্ছি এবার আমি প্রথম থেকেই একটা ডায়াগ্রাম এঁকে নিয়েছিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো যেমন খুশি করতে পারো যা ইচ্ছা মনে যা চাইবে তাই এঁকে ফেলবে এঁকে ফেলে দেখো আমি এখানে সেটাকে রঙ করে নিচ্ছি খুব সুন্দরভাবে কালার করছি বারবার করে একটা বারবার করে ওপর থেকে ওপর থেকে কালার করে নিচ্ছি যাতে রঙগুলো খুব ভালো হয় খুব ভালোভাবে বোঝা যায় এবার দেখো এই কালারটা মোটামুটি আমার কমপ্লিট আর বাকি যা কিছু আছে আমি সেটা করে নিয়েছি এবার একটা পাতা নিয়ে যে কোনো পাতা পাতা নিয়ে তার মধ্যে আমি রং লাগিয়ে দিয়েছি এবং সেই রঙটাকে আমি বোতলের মধ্যে সেটে দিয়েছি আর তারপরে ওঠানোর পরে ঠিক এরকম একটা ছাপ তৈরি হয়েছে এবার দেখো এবার আমি ছোটো 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 করে সবুজ কালার দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি পুরো জায়গাটা পাতাটা ভরাট করে দিয়েছি আমি আর টেপ সেলু টেপের নিচে যেই ফাঁকা জায়গাটা ছিল ওখানে আমি আরেকটা অন্য কালার করে দিয়েছি এবার বোতলের অন্যদিকে যেই আরেকটা ফাঁকা জায়গা ছিল সেখানে আরেকটা আমি আরেকটা ডায়াগ্রাম করে নিয়েছি আর এবার আমি সেটাকে কালার করছি তোমরা দেখতে থাকো এটাকেও খুব সুন্দরভাবে কালার করতে হবে যাতে মনে না হয় খাপচা খাপচারা যাতে মনে না হয় আর নিচটা দেখো আমি এখানে সাদা আর নীল রঙ মিক্সড করে আকাশি কালার তৈরি করে নিয়েছি এটা স্কাই ব্লু আর তারপরে সেটা আমি এই নিচের পোর্শনটুকুতে ইউজ করছি এবার পাগড়িটাতে দিয়ে দেব তোমরা যদি এই বোতলগুলো পার্সেস করতে চাও তাহলে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাকে ডাইরেক্ট এসএমএস করতে পারো এই দেখো পুরো বোতলটা পুরো বোতলটা দেখে নাও খুব ভালো করে এটাকে তোমরা শোপিস হিসেবে ইউজ করতে পারো এর মধ্যে যে কোনো যে কোনো গাছও লাগাতে পারো যেগুলো ইনডোর প্ল্যান্টস হয় ভালো লাগলে লাইক করো কমেন্ট শেয়ার